Shomai Kolkata channel doesn't contain any violent, illegal or harmful content. The content provided by this channel meant for incident-oriented education only. পুকুরে ভাসমান মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শুক্রবার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চক্কঘটক এলাকায় এই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা এলাকার একটি পুকুরে তুলি বর্মন নামে এক মহিলার দেহ ভাসতে দেখেন। খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে তুলি বর্মন শিবরামপুরের বাসিন্দা, গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে শুক্রবার তার মৃতদেহ পাওয়া যায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে তুলি বর্মন মৃগি রোগে আক্রান্ত ছিলেন, যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে। এই ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ওনার কি কোনো সমস্যা ছিল? সমস্যা ছিল না কিছু, মানসিক ভাবে কি দেখলেন? মিরগি বেনামের ব্যাপার ছিল কি এরকম? তারপরে আজকে সকালবেলা 10:11 দিকে বুধবার রাতে কার ঘটনা ওনাকে মানসিক মাথায় একটু ডিফেক্ট আছে। কি মনে হচ্ছে আপনাদের যে কি কারণে মারা যেতে পারে? এটা নিজেই মানে কখন মানে আজকে ছুটে পারে